हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आशा करी सबाई खूब खूब भालो आछो। आज के 33 साइज प्रिंसेस कट ब्लाउजर काटिंग एंड स्टिचिंग आपनादेर साथे शेयर करते चलेछि। तो एखाने जे काटिंग टी आमी देखाते चलेछि, आपनारा 33 साइजेर जन्य काटिंग करते पारबेन, सेम काटिंग ओ 34 साइजेर जन्य सेम माप आपनारा राखते पारबेन। शुधु कोमर ओ बडी फिटिंग्स एर समय आपनादेर कोमरेर बा बडिर जे मेन मापटी थाकबे सेई माप अनुयायी ब्लाउजेर साइडटी सेलाई करे निते हबे। तो बंधुरा एखे देखो ब्लाउजर मेन कपड़ी नहीं आस्तार नहीं 80 सेंटीमिटार आस्तार टीके खुले नहीं लम्बार दिक्कत एक सैड भाज कर नहीं सब समय यह काटिंग थी ये काटिंग कर ले देखो एखान सामने पार्ट और पिछनर पार्टी साइड के बड़िए आसें एदी के जो एक्सट्रा कपड़ी हमारे बेचे आखने खूब ही सहजे हाथार पार्टी काटिंग जाए कपड़ शर्ट पड़े ना से काटिंग थी। तो बंधुरा देखो एखे आर नीचे दिखे कपड़ी टारा बाका आछे, तब एक सोजा कर लाइन केटे निच्छी। एरपर आमरा नेब बडिर लम्बार माप, तो लम्बार माप जतटुकु आपनादेर आसबे ताते 1 इंच प्लस करे नेबेन ओपर ओ नीचे सेलाइयेर जोन्नो। तो एखाने आमार लम्बार मापटी आछे 12.5 इंच, आमी 1 इंच प्लस करे 13.5 इंचे दाग दिए निच्छी। आपनादेर बडिर माप जे 12.5 इंच आसबे सेटा ना होते पारे, হয়তো 13 ইঞ্চ আসতে পারে, তাহলে আপনাদের 13 ইঞ্চ আসলে 1 ইঞ্চ প্লাস করে নেবেন। এরপর নেব কাঁধের মাপ, তো কাঁধ নিলাম এখানে 5.5 ইঞ্চ, আর্মহোল সেম নেব 5.5 ইঞ্চ। এরপর দেখুন এখানে নেব বডির মাপ, তো বডি আমি 33 সাইজের জন্য কাটিং করছি, 33 কে 4 দিয়ে ভাগ করব, তো 4 দিয়ে ভাগ করলে এখানে আসবে আমার 8.2 সুতা। তো এখানে আমি দাগ দিয়ে নিলাম, আপনারা যদি 34 সাইজের জন্য কাটিং করেন তাহলে 34 কে 4 দিয়ে ভাগ করবেন, এখানে আসবে 8.5 ইঞ্চ, 8.5 ইঞ্চ আপনারা এখানে নিয়ে নেবেন। মাপ সব জায়গায় একই থাকবে, শুধু কোমর ও বডির জায়গায় আপনাদের মাপটি চেঞ্জ হবে। এরপর দেখুন কোমরের মাপ আছে 26 ইঞ্চ, 26 এর 4 ভাগের 1 ভাগ নেব 6.5 মানে 6.5 ইঞ্চ। তো এখানে 6.5 ইঞ্চে দাগ দিয়ে নিলাম, আর 1 ইঞ্চ নিলাম পিছনে ডাটের জন্য এক্সট্রা, আর 2 ইঞ্চ নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন, কখনো যদি ব্লাউজটি বাড়াতে হয় সেই জন্য এক্সট্রা 2 ইঞ্চ সেলাই মার্জিনটি নিতে হয়। তো উপরে সেম নিলাম 2 ইঞ্চ, আপনারা 2 ইঞ্চের জায়গায় 1.5 ইঞ্চও এক্সট্রা সেলাই মার্জিন নিতে পারেন। তো এটি দেখুন বডির মেন মাপ, আর এখানে যে এক্সট্রা 2 ইঞ্চ নিয়েছি এই 2 ইঞ্চটি ভিতরে এক্সট্রা কাপড় রাখার জন্য নিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। উপরের দাগটিকে আমি লম্বা করে একটু সোজা করে কেটে নিলাম। এরপরে দেখুন এখান থেকে আমি উপরের দিকে নেব 3 ইঞ্চ, আর কাট ডাউন করার জন্য উপর থেকে 1/2 ইঞ্চ কমিয়ে দিলাম। আমি এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে আর্মহোলের রাউন্ডের সেপটি দিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যদি স্কেল থেকে থাকে তাহলে আপনারাও এইভাবে সেপটি দিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে আর্মহোলের ঠিক এই কোণ থেকে 1 ইঞ্চের মাপ নিয়ে আর্মহোলের রাউন্ডের সেপটি দিয়ে নেবেন। এই দেখুন আমি এখানে 1 ইঞ্চের মাপ দিয়ে সেপটি দিয়েছি। এরপরে ব্যাক পার্টের দাগ অনুযায়ী ব্যাক পার্টটি কেটে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি নেক ডিপ নিলাম 2.5, নিচের দিকে আরেকটি 3 ইঞ্চি দাগ দিলাম, 3 ইঞ্চি মাপ নিয়ে এখানে আমি বক্স কেটে নেব। এরপরে দেখুন এই সাইডে 1/2 ইঞ্চি কমিয়েছিলাম, তো এখানে 1/2 ইঞ্চটিকে এইভাবে মিলিয়ে দেব। উপর থেকে পিঠের ডিপটি নেব 9.5 ইঞ্চ, এই দিক থেকে নেব 3 ইঞ্চ, ওপরে নিয়েছিলাম 2.5, নিচের দিকটি আমি একটু বেশি করে নিলাম 3 ইঞ্চ। এরপর দাগটিকে ওপরে দাগের সাথে মিলিয়ে দিয়ে এখানে আমি পিঠে ডিজাইনের শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো শেপ দিতে পারেন। উপর ও নিচে এক্সট্রা কাপড় যেটি আমার আছে সেটি আমি কেটে নিলাম। তো এখানে ব্যাক পার্টি প্রায় রেডি, তো এখানে ব্যাক পার্টি আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমরা সামনের পার্টটি কাটিং করব। এরপর দেখুন বন্ধুরা ব্যাক পার্ট থেকে আমরা সামনের পার্ট কাটিং করব। তো এখানে নিচে যে কাপড়টি আমাদের ভাঁজ করা ছিল আমি এক্সট্রা আরেকটু বাড়িয়ে নিচ্ছি, কারণ প্রিন্সেস কাটের জন্য আমাদের সাইডে এক্সট্রা কাপড় বাড়াতে হয়, সেজন্য আমি এখানে এক্সট্রা কাপড় একটু ভাঁজ করে নিচ্ছি।
এখানে নিচের দাগটিকে সোজা করে নিলাম। এবার এই দাগ থেকে উপরের দিকে আমরা 1.5 ইঞ্চির একটি এক্সট্রা মার্জিন অবশ্যই নেব। ব্যাক পার্ট থেকে সামনের পার্ট কাটার জন্য অবশ্যই সামনের দিক থেকে 1.5 ইঞ্চ বা 1/2 ইঞ্চির এক্সট্রা মার্জিন নিতে হয়, নাহলে পিনসেস কাটের পার্টগুলি জয়েন্ট করার পরে সামনের পার্টটি ছোট পড়ে যাবে সেই জন্য। তো এখানে আমি 1/2 ইঞ্চের একটি মার্জিন নিয়েছি। আর এই সাইড থেকে আমি হুপ আইপরটি করার জন্য 1/2 ইঞ্চের আরেকটি এক্সট্রা মার্জিন নিলাম। তো আপনারা যদি ব্যাক পার্টে হুপ আইপরটি করেন তাহলে ব্যাক পার্টে 1/2 ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন। আমি এখানে সামনের পার্টে করব সেই জন্য এই সাইড থেকে 1/2 ইঞ্চের একটি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এরপরে ব্যাক পার্টটিকে এইভাবে রাখলাম, মার্জিনটিকে বাদে আমি ব্যাক পার্টটি রেখেছি। তারপরে ব্যাক পার্টের দাগ অনুযায়ী চারিদিকে দাগ দিয়ে নিলাম, নিয়ে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেব। তো বন্ধুরা এখানে ভালো করে লক্ষ্য করবেন, এদিক থেকে আমি এফএক্স পয়েন্ট নেব 3.5, 3.5 ইঞ্চ। উপর থেকে বেস পয়েন্টের মাপ নিলাম 10 ইঞ্চ। তাহলে দেখুন এখানে আমার বেস পয়েন্টের মাপটি বেরিয়ে এলো। এরপরে এই দাগ থেকে নিচের দিকে আমি সোজা করে দাগটি না কেটে হালকা করে এইভাবে বাঁকা করে দাগটি কেটে নিলাম। এরপরে এখান থেকে পিনসেস কাটের ডাটের মাপ নেব। তো ডাটের মাপ নিলাম এখানে আমি 2 ইঞ্চ। এই দাগটিকে এখানে আমি সোজা করে একটু কেটে নিলাম। এরপরে এই দাগটিকে এই দাগের সাথে কোণ করে এইভাবে মিলিয়ে দেব। তারপর ঠিক আর্মহোলের মাঝ বরাবর পিনসেস কাটের শেপটি দিয়ে নেব। তো আপনাদের কাছে ফ্রেঞ্চ কাপ স্কেল না থেকে থাকলে আপনারা কাঁধ থেকে এখানে 5.5 ইঞ্চ মেপে নিয়ে তারপরে পিনসেস কাটের শেপটি দিয়ে নেবেন। তো এখানে দেখুন পিনসেস কাটের ডাটের যে মাপটি নিয়েছিলাম এখানে আমাদের কাপড়টি কাটা পড়বে, তো পিনসেস কাটের পার্টটি ছোট পড়ে যাবে সেই জন্য আমাদের সাইড থেকে এক্সট্রা কাপড় নিতে হবে। তো সাইডে আমি নিলাম 2.5 আর ওপরের দিকে নিলাম 1 ইঞ্চ। এই দাগটিকে লম্বা করে ওপরের দাগের সাথে মিলিয়ে নেব। এখানে এই লাইনটিকে কোণ করে এভাবে মিলিয়ে দিতে হবে, নাহলে সেলাইয়ের সময় সামনের পাটের কানাগুলি বেশি থাকবে বা বাড়তি থাকবে। তো এখানে দেখুন মিলিয়ে দিলাম আমি, এই সাইডেও 2 সুত পরিমাণ আমি এভাবে কমিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখুন ব্যাক পার্ট থেকে সামনের পাটে আর্মহোলের দিকে 1/2 ইঞ্চ মাপ নিয়ে এখানে অবশ্যই কমিয়ে দেবেন। আমি দেখুন এখানে 1/2 ইঞ্চ মাপ নিয়ে কমিয়ে দিলাম, নাহলে হাতাটি সেলাই করার পরে আর্মহোলের সামনের দিকটি ফুলে বা কুঁচকিয়ে থাকবে। এরপরে সেলাই মার্জিনটিকে বাদ রেখে গলার নেক ডিপ নেব 2.5, যেমন ব্যাক পার্টে নিয়েছিলাম। নিচের দিকে ডিপ নিলাম 7 ইঞ্চ, এখানে সেলাইয়ের পরে থাকবে 6.5, ওপরের দিকে 1/2 ইঞ্চ সেলাইয়ে চলে যাবে সেই জন্য আমি এখানে 7 ইঞ্চ নিলাম। এই সাইড থেকে নেব 3 ইঞ্চ। এই দাগটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে দিয়ে এখানে আমি রাউন্ড শেপ দিচ্ছি, আপনারা যে কোনো খুশি ডিজাইন বা শেপ দিতে পারেন। এরপরে দাগ অনুযায়ী সামনের পার্টটি আমি কেটে নেব। তো এখানে আমি পিনসেস কাটের পার্টটি এখন কাটবো না, মেন ব্লাউজের কাপড়ের উপরে কাটার পরে তারপরে পিনসেস কাটের পার্টটি কেটে আলাদা করব। এখানে দেখুন বন্ধুরা ব্লাউজের মেন কাপড়টি আমি একটি সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি, তারপরে ব্যাক পার্ট ও সামনের পার্টটি বসিয়ে এই ব্যাক পার্ট ও সামনের পার্টের মাপ অনুযায়ী মেন ব্লাউজের কাপড়টি কেটে নেব। তো এইভাবে ভাঁজ করে কাটিং করলে সাইড থেকে অনেকটি কাপড় বেঁচে যাবে। যদি আপনারা ডিজাইন হাতা কাটিং করতে চান তাও খুবই সহজে ডিজাইনার হাতা কাটিং করে সেলাই করতে পারবেন। তো এখানে দেখুন পিনসেস কাটের পার্টটিও আমি কেটে আলাদা করে নিলাম।
এখানে গলার রাউন্ডটি আমি কেটে নেছি। আস্তারের পাটে আমি গলার রাউন্ডটি কাটিং করলাম। তো বন্ধুরা এখানে দেখুন এই সাইড থেকে 2 সুতার পরিমাণ শেপ দিয়ে দিলাম। তো এখানে সামনের পাটটি কাটিং করা হয়ে গেছে, এবার ব্যাক পাটটি কেটে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এমন অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ব্রা কাট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, তারপরে বোট নেক ব্লাউজ। তো চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে ক্লিক করে সেখান থেকেও ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এরপরে দেখুন বন্ধুরা, এরপরে আমি হাতার পাটটি কাটিং করব। তো এখানে দেখুন কাপড়টিকে এক ভাঁজে ভাঁজ করলাম, তারপরে আরেকটি ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। হাতার পাটটি কাটিং করার জন্য ব্যাক পার্ট থেকে আর্মোলের রাউন্ডটিকে মেপে নিতে হবে। তো দেখুন ওপর থেকে 1/2 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য ছেড়ে দেব, তারপরে এইভাবে আর্মোলের রাউন্ডটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব। তো এখানে এলো আমার 9.5 ইঞ্চ। তো দেখুন আরে আমি 9.5 ইঞ্চ নিলাম, যেটি আর্মোলের রাউন্ডের মাপ বেরিয়েছে সেটি এইভাবে নিয়ে নিতে হবে। এরপরে হাতার লম্বাটি আমি রাখবো সেম 9.5 ইঞ্চ, আপনারা এখানে 10 ইঞ্চও নিতে পারেন। এরপরে এদিক থেকেও সেম 9.5 ইঞ্চ মেপে নিয়ে বক্স কেটে নেব। এদিকটা দিয়ে আছে খোলার দিকটা, তো যেদিকটা খোলা সাইড থাকবে সেই দিকটা থেকে আমাদের কমাতে হবে। তো এখানে আমি 3.5 ইঞ্চ কমালাম। 3.5 ইঞ্চ কমানোর পরে এখানে এইভাবে ফিতে রেখে যে সাইজের ব্লাউজ আপনারা কাটিং করছেন, আমি এখানে 33 সাইজের কাটিং করছি, 33কে 4 দিয়ে ভাগ করে যেটি আসবে সেটি এখানে নিয়ে নেব। তো এখানে এসছে আমার 8.2 সুতা। এখানে দাগ দিয়ে নিয়ে তারপরে এইভাবে আর্মোরের রাউন্ডের শেপটি দিয়ে নিলাম। এরপরে হাতার মোড়ে নেব আমি 5.5, আর 2 ইঞ্চ নেব এক্সট্রা সেলাই মার্জিন। এই দাগটিকে ওপরের দাগের সাথে এইভাবে কোনা করে মিলিয়ে হাতার পাটটি কাটিং করে নেব। তো এইভাবে হাতার পাটটি কাটিং করলে আপনাদের হাতার পাট কাটতে কখনোই ভুল চুক হবে না, একদমই পারফেক্ট কাটিং হবে। দেখুন বন্ধুরা সেম মাপে আমি মেন ব্লাউজের কাপড়টিও কেটে নিয়েছি। এরপর দেখুন আমরা ডাইরেক্ট মেশিনে চলে যাব সেলাইয়ের জন্য। প্রথমে আমি প্রিন্সেস কাটের পার্টগুলি জয়েন্ট করে দেখাবো। তো এখানে দেখুন সেলাইয়ের আগে আমাদেরকে প্রত্যেকটি পার্ট এইভাবে সাজিয়ে নিতে হবে সোজা উল্টো দেখে, তারপরে কানা দিয়ে একটি করে সেলাই দিয়ে দুটি কাপড় সেট করে নেব। তো দ্বিতীয় পাটটিও সেমভাবে সেলাই করে নিতে হবে। তো আমি এখানে দ্বিতীয় পাটটি সেলাই করে নিয়েছি। সেলাইয়ের পরে যে এক্সট্রা কাপড়গুলো হালকা বেরিয়ে আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। এই পাট দুটি আমি সরিয়ে নিলাম। এরপরে দেখুন এই পাটটিকে এবারে আমরা সেলাই করব। তো প্রথমে মেন ব্লাউজের কাপড়টিকে সোজার দিকে রাখলাম, ওপরের দিকটা সোজা আছে, তারপরে আস্তারের কাপড়টিকে রেখে এইভাবে পিন আটকে নিচ্ছি। পিন আটকে নেওয়ার পরে গলার রাউন্ডটিকে সেলাই করে নেব। এখানে 1/2 ইঞ্চের মার্জিন রেখে আমি গলার রাউন্ডটি সেলাই করে নিলাম। আপনারা এখানে ক্যানভাস পেপার দিয়েও গলাটি রেডি করতে পারেন। আমি এখানে পেপার ছাড়াই করছি, ডাইরেক্ট কাপড়ে সেলাই করলাম। এরপরে এক্সট্রা কাপড়টি কেটে নেব। তারপরে পুরো গলার রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাট অবশ্যই লাগাতে হবে, না হলে গলার রাউন্ডটি উল্টাতে গিয়ে সমস্যা হবে। এরপরে কাপড়টিকে দেখুন আস্তারটিকে উল্টো পিঠে উল্টিয়ে দিয়ে গলার রাউন্ডে আরেকটি ফিনিশিং সেলাই দেব। একই সাথে পুরো রাউন্ডের কানাতে একটি সেলাই দিয়ে দুটি কাপড় সেট করে নেব। এরপরে বন্ধুরা এক্সট্রা কাপড়টি অবশ্যই কেটে নিতে হবে। তারপরে দেখুন প্রিন্সেস কাটের পার্ট দুটি আগে এইভাবে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে নিচের দিক থেকে আমরা প্রিন্সেস কাটের পার্টটি জয়েন করব। তো দেখুন এই পার্টটিকে এর উপরে উল্টিয়ে দিয়ে নিচের দিক থেকে আমি প্রিন্সেস কাটের পার্টটি জয়েন করা শুরু করছি।
এখানে কোনো কাপড় টানাটানি করবেন না, যেমন আছে তেমনই ঘুরি ঘুরি সেলাই করবেন। প্রিন্সেস কাটের পার্টগুলি জয়েন করার সময় অবশ্যই ডবল ডবল করে সেলাই দেবেন। দ্বিতীয় পার্টটিও সেমভাবে সেলাই করে জয়েন্ট করে নেব। তো দেখুন দুটি পার্টি আমি জয়েন্ট করে নিয়েছি। এরপরে সামনের পার্টটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেব। করে নিয়ে দেখব আর্মোলের সাইডে কোনো কাপড় যদি এক্সট্রা থেকে থাকে সেটি আপনাদের কেটে সমান করে নিতে হবে। তো আমি এখানে হালকা এক পরিমাণ কাপড় এসেছে, সেটি আমি কেটে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমরা সামনের পার্টে হাফ ইঞ্চ মার্জিন নিয়েছিলাম হুপ আই পট্টি করার জন্য। এরপর আমরা সামনের পার্টটি ঠিক মাঝ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখুন আমি এখানে হুপ আই পট্টি করার জন্য এক্সট্রা পট্টি কেটে নিয়েছি। তো পট্টির আড়ে মাপ আছে 3 ইঞ্চ। পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে এদিকে আমরা হুপ পট্টি করব। তো হুপ পট্টি আমাদের সবসময় ব্লাউজের ওপরে সোজার দিক থেকে জয়েন্ট করতে হয়। এখানে আমি একটি সেলাই দিয়ে পট্টিটি জয়েন্ট করে নিচ্ছি। এরপরে দেখুন এখানে কানাটি সামান্য পরিমাণ কেটে নেব, তাহলে পট্টিটি উল্টাতে সুবিধা হবে। এরপরে পট্টিটিকে উল্টে নিয়ে জয়েন্ট পট্টির ওপর দিয়ে একটি সেলাই দেব। এই সেলাইটি ব্লাউজের কাপড়ের ওপরে দেবেন না, জয়েন্ট পট্টির ওপরের কানা দিয়ে সেলাইটি দেবেন। এরপরে পট্টিটিকে ভেতরের দিকে উল্টে দিয়ে ডবল ভাঁজে ভাঁজ করে আমি হাফ ইঞ্চের একটি বর্ডার রেখে পট্টির কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। এখানে আমাদের হুপ পট্টি রেডি। এরপর আমরা আই পট্টি রেডি করব। হুপ পট্টি আমাদের ব্লাউজের সোজার দিকে জয়েন্ট করতে হয়, করে ভিতরের দিকে উল্টে দিতে হয়। কিন্তু আমাদের আই পট্টি যখন আমরা সেলাই করব, আই পট্টিটি ব্লাউজের উল্টো পিঠে আমাদের জয়েন্ট করতে হবে। তো দেখুন আই পট্টির জন্য আমি কাপড় ব্লাউজের উল্টো পিঠে জয়েন্ট করছি। তো এখানে সেম একটি সেলাই দিয়ে পট্টিটি জয়েন্ট করে নেব। তারপরে আবারও কানাটি হালকা করে কেটে নেব। কেটে নিয়ে জয়েন্ট পট্টিটি খুলে সেমভাবেই জয়েন্ট পট্টির ওপর দিয়ে আরেকটি সেলাই দেব। এখানে দেখুন বন্ধুরা, পট্টিটি আগে জয়েন্ট করার সময় ডবল ভাঁজে ভাঁজ করেছিলাম, তো এখানে ডবল ভাঁজে ভাঁজ করলাম না। এখানে যে সেলাইটি আছে সেই সেলাইটিকে জাস্ট ঢাকা দিয়ে এইভাবে আমি পট্টির কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিলাম। হুপ পট্টি করার সময় পট্টিটিকে পুরোপুরি ভিতরের দিকে মুড়িয়ে সেলাই করতে হয়। আই পট্টি করার সময় পট্টিটিকে হাফ ইঞ্চ পরিমাণে বাইরের দিকে রেখে তারপরে সেলাই করতে হয়। এরপরে সেলাইটি দেওয়ার পরে কিছুটা পরিমাণ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নিলাম। এক্সট্রা কাপড়টিকে কেটে নিলাম, দুটি পার্ট একসাথে রেখে দেখুন এখানে আমি হাফ ইঞ্চ পরিমাণে নিচের দিক থেকে চোখের দাগ দিয়ে নিলাম। এখানে আমাদের কোমর পট্টি জয়েন্ট করতে হবে। তো দেখুন সোজায় আমি 1.5 ইঞ্চ পরিমাণে কাপড় কেটে পট্টি জয়েন্ট করে নিয়েছি। তারপরে পট্টির একটি কানা মুড়িয়ে এইভাবে যেখানে আমি চোখের দাগ দিয়েছিলাম সেই চোখের দাগ অনুযায়ী সোজা সেলাই করে নিলাম। করে নেওয়ার পরে যেভাবে আমরা হুপ আই পট্টি করেছি সেইভাবেই এখানে সেলাই করে কোমর পট্টি জয়েন্ট করে নেব। দ্বিতীয় পার্টেও আপনারা সেমভাবে কোমর পট্টি জয়েন্ট করে নেবেন। আমি একটি পার্ট এখানে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি সামনের পার্ট ও হাতার পার্টটি আপনাদের সেলাই করে দেখাবো, ব্যাক পার্টটি আপনাদের সেলাই করে দেখাচ্ছি না। ব্যাক পার্টটি সেলাই করলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। তো দেখুন এখানে সামনের পার্টের সেলাইটি আমার রেডি হয়ে গেছে।
এরপর আমরা হাতার পাটটিতে চলে যাব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি হাতার মেন ব্লাউজের কাপড়টিকে সরিয়ে নিলাম। এখানে কাপড়টি চার ভাঁজে ভাঁজ আছে, মানে দুটি হাতা এখানে আমার আছে। তো এই সাইড থেকে নেব 2.5, উপরের দিকে নেব 3.5। মাপ নিয়ে এখানে এইভাবে রাউন্ড শেপ দিয়ে এক্সট্রা কাপড়টি কেটে নেব। সেম মেন হাতার কাপড়টিতেও কাটিংটি করে নেব। এরপরে দেখুন বন্ধুরা, এখানে আমি আড়ে 3 ইঞ্চ আর লম্বায় 15 ইঞ্চ, 14 ইঞ্চ বা 10 ইঞ্চ, আপনাদের যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারেন। আমি এখানে 15 ইঞ্চ নিয়েছি। এরপরে এই পটিটিকে ডবল ভাঁজে ভাঁজ করে কানা দিয়ে একটি সেলাই দেব। আর নিচের দিকে সেলাইয়ের মুখটি একটু রাউন্ড করে সেলাইটি করলাম। এরপরে সাইডের এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে লেসটিকে উল্টিয়ে নেব। তো এইভাবে 4টি লেস আমাদের রেডি করে নিতে হবে। তো এইভাবে 2টি হাতার জন্য 4টি লেস রেডি করতে হবে। তো আমি এখানে 1টি লেস দেখালাম আপনাদেরকে, সেমভাবে আপনাদের 4টি লেস রেডি করে নিতে হবে। এরপরে দেখুন, আস্তারের ওপরে মেন ব্লাউজের কাপড়টিকে উল্টিয়ে রেখে এইভাবে কানা দিয়ে একটি সেলাই দেব। এইভাবে 2টি লেস ভিতরের দিকে দিয়ে এইভাবে আমি সেলাই করছি। এদিকেও দেখুন সেম, এই লেসটিকে ভিতরের দিকে দিয়ে এইভাবে উপরের দিকে 1/2 ইঞ্চের মার্জিন রেখে সেলাইটি করে নেব। তারপরে দেখুন, এখানে রাউন্ড জায়গাতে অবশ্যই কাট লাগিয়ে নিতে হবে। তারপরে এখানে আস্তারটিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে উপরের কানা দিয়ে আরেকটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। উপরের কানাটিও একই সাথে আমি সেলাই করে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আপনারা ডাইরেক্ট এখানে বাঁধা কল করতে পারেন। ব্লাউজটি পরার পরে হাতার দিকটি এইভাবে বাঁধতে পারেন, বা আমি এখানে এইভাবে খোলা না রেখে এখানে ডাইরেক্ট স্টিচ করে নিচ্ছি। দেখুন কীভাবে স্টিচ করছি। এখানে দেখুন বন্ধুরা, 2টি লেস একদমই সমান সমান করে রেখে উপরের দিক দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম। তারপরে এদিকে লেসটিকে এইভাবে ভাঁজ করে নেব। দ্বিতীয় লেসটিকেও সেমভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে ওপর দিয়ে ডবল সেলাই দিয়ে নিলাম। সেলাই দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আমি রেড কালার বোতাম সেলাই করছি। আপনারা এখানে ডিজাইন কোনো বোতামও সেলাই করতে পারেন, বা পুঁতিও দিয়েও সেলাই করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।